বাইকে করে দীঘা যাবার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের জানা গেছে দেগঙ্গার বাসিন্দা দুই যুবক কোলাঘাটের কাছে মোটর বাইকে দুর্ঘটনার কবলে পড়েন মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে দীঘা বেড়াতে যাবার সময় বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের বাইকে করে দীঘা যাবার সময় কোলাঘাটের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় প্রবীর মল্লিক ও বুদ্ধদেব রায়ের দুজনের বাড়ি দেগঙ্গা থানা এলাকায় বির হাদিপুর ঝিকড়া দু নম্বর পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান শনিবার রাতে বন্ধু বুদ্ধদেবকে নিয়ে বাইকে করে দীঘার উদ্দেশ্যে রওনা হয় রবিবার পুলিশের পক্ষ থেকে পরিবারকে জানানো হয় কোলাঘাটের কাছে এক গাড়ির সাথে সংঘর্ষে মৃত্যু হয়েছে তাদের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে রাত্রে একসাথে দীঘায় যাওয়ার জন্য রওনা হয়েছিল বাইকে করে যাচ্ছিল বাইক পালসার টু টোয়েন্টি যাওয়ার পথে কোলাঘাট ওখানে রাত্রে অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমাদের কাছে খবর চলে আসার পরে পরিবারের লোক কিংবা আমরা সব আমাদের এখান থেকে প্রধান উপপ্রধান প্রধান কিংবা পঞ্চায়েত সমিতির যেসব মেম্বাররা আছেন আধিকারিক সব গেছেন গাড়িতে দুজনে ছিল ব্যুরো রিপোর্ট নিউজ দোমান্সল্যান্ড দে গঙ্গা